नमस्कार, मैं बिंदु और आप सभी देख रहे हैं चैनल बांग्ला का हिंदी समाचार। अब देख लेते हैं खबरें विस्तार से। पूरे भारत वर्ष में जहां कोरोना संक्रमण की मात्रा प्रत्येक दिन कम होते जा रहा है, वहीं पर पश्चिम बंगाल में कोरोना संक्रमण का खतरा बढ़ते जा रहा है। फलस्वरूप सरकारी अस्पताल के साथ साथ गैर सरकारी अस्पतालों में भी कोरोना मरीजों के लिए बेड पाना मुश्किल होते जा रहा है। फलस्वरूप चिंतित हो उठे हैं पश्चिम बंगाल के सरकारी गैर सरकारी प्रतिष्ठानों के चिकित्सक। सबसे ज्यादा चिंता का विषय हो रहा है पश्चिम बंगाल के 15 जिलों का कोरोना चित्र। उनमें है दार्जिलिंग एवं जलपाईगुड़ी जिला का नाम। जलपाईगुड़ी जिला का पिछले कुछ दिनों में गणना करके देखा जा रहा है कि पिछले मात्र 4 दिनों में कोरोना संक्रमित मरीजों की संख्या बढ़कर हुआ 500 से ज्यादा। दार्जिलिंग जिला का एक ही अवस्था है। फलस्वरूप पूजा के बाद स्वास्थ्य परिसेवा पाना दुर्लभ हो जाएगा, यह कहना है चिकित्सकों का। परंतु भारत में कोरोना संक्रमण की मात्रा कम होते जा रहा है। 10 अक्टूबर को नए पॉजिटिव मरीजों की संख्या चिन्हित हुआ है 74,535 जन। वहीं पर 17 अक्टूबर को कम होकर कोरोना पॉजिटिव मरीजों की संख्या हो गया है 62,092 जन एवं 18 अक्टूबर को यह संख्या और भी कम हो जाता है 55,511 जन एवं 19 अक्टूबर को भारत का नया कोरोना संक्रमण की मात्रा 50,000 से भी कम होकर हुआ 46,498 जन। परंतु पश्चिम बंगाल में अवस्था बिल्कुल भी अलग है। यहां कोरोना संक्रमण की संख्या बढ़ते ही जा रहा है, इसलिए चिकित्सक का चिंता भी बढ़ते जा रहा है। 10 अक्टूबर को पश्चिम बंगाल में नया कोरोना संक्रमित की संख्या थी 3,591 जन। वहीं पर 17 अक्टूबर को यह संख्या बढ़कर हुआ 3,865 जन एवं 18 अक्टूबर को कोरोना संक्रमितों की संख्या हुआ था 3,983 जन एवं 19 अक्टूबर को यह संख्या बढ़कर हुआ 3,992। फलस्वरूप पूजा के पहले कोरोना को लेकर डॉक्टरों का परामर्श लेकर चलना ही होगा नागरिकों को, वरना परिस्थिति और भी खतरनाक हो जाएगा। तब ना ही मिलेंगे बेड और ना ही मिलेंगे चिकित्सक। কিছুদিন আগে একটা সমীক্ষা হয়েছে, তাতে কিন্তু জলপাইগুড়ি সহ 15টি জেলাকে পশ্চিমবঙ্গের একটা সতর্কবার্তা দেওয়া হয়েছে যে তাদের কিন্তু পূজোর পরে কেস রেট বেড়ে যেতে পারে। তার মধ্যে জলপাইগুড়ি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা এই সমস্ত জায়গাগুলো রয়েছে এবং এগুলো কিন্তু বিশেষভাবে বিজ্ঞানীরা এবং যারা ডাক্তাররা যারা পরিসংখ্যানবিদ তারা কিন্তু এই জিনিসগুলো তারা বিজ্ঞানভিত্তিকভাবে জিনিসগুলো করছেন। এটা তাদের কিন্তু কোনো ভাববেন না যে এটা কাউকে একটা সতর্ক করে দিয়ে একটা ভুল বার্তা দেওয়া হচ্ছে বা কাউকে ভয় দেখানোর ব্যাপার হচ্ছে। এটার একটা বৈজ্ঞানিক পদ্ধতি মেনে তারা এই কাজটা করছেন। সুতরাং যখনই আগাম সতর্কবার্তা দেওয়া হচ্ছে, আমাদের একজন নাগরিক হিসাবে আমাদেরও কর্তব্য যে তার প্রতি দায়বদ্ধ দেখানো এবং তা আমাদের যা যা নিয়ম মানার সেই নিয়মটা বেঁধে মেনে চলে, যাতে আমাদের শহরকে আরও ভালো রাখতে পারি, যাতে আমাদের শহরের কেস লোডকে কমিয়ে ফেলতে পারি, যাতে আবার 2019-2018 আমরা ফিরে যেতে পারি। তার জন্য আমাদের কিন্তু সকলের কাছে এই একটা কাম আমাদের অনুরোধ এবং তাতে আমরা যদি সবাই এভাবে মেনে চলি, হয়তো আগামী দিনে হয়তো আর 2-3 মাসের মধ্যে আমরা এই অতিমারি কাটিয়ে উঠে আবার স্বাভাবিক ছন্দে আমরা ফিরে যাব। জলপাইগুড়ি আমরা এখন একটুখানি বাড়াবাড়ি পর্যায়ের মধ্যে আছি। হয়তো কাগজে দেখবেন বা নিউজ মিডিয়াতে দেখবেন যে ভারতবর্ষে এটা ক্রমশ কমের দিকে আসছে, কিন্তু যে কোনো কারণেই হোক আমাদের এলাকায় এখনও কমের লক্ষণ দেখা যাচ্ছে না। গত কদিন আগে শুনছিলাম যে আমাদের এখানে রোগীর সংখ্যাও বাড়ছে, পজিটিভিটি প্রায় কত অ্যাবাউট 9% কাছাকাছি পজিটিভিটি, ভাইরাল লোডও এখানে অনেক বেশি, তাহলে বিপদ ছড়ানোর সম্ভাবনা আমাদের এখানে অনেক বেশি, সারা পশ্চিমবঙ্গের সম্ভাবনা। আজকে কাগজে দেখলাম যে 15টা ডিস্ট্রিক্ট খুব ভয়ঙ্কর অবস্থায় আছে, উত্তর চব্বিশ পরগনা ভয়ঙ্কর জায়গায় আছে। তো সারা দেশ সম্বন্ধেই বলছি একটা কথা, আমরাই তো পারি আমাদের বাঁচাতে, আপনি কেন করবেন না? আপনি নিজেকে বাঁচান, দেশকে বাঁচান, পরিবারকে বাঁচান। আমি এই ব্যাপারে আমার ব্যক্তিগত মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। যেরকম ডক্টর কুণাল সরকার করেছেন সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতায় একটি বিখ্যাত পুজোর হয়ে, আমি একটি কলকাতার বিখ্যাত পুজোর সঙ্গে অনেকদিন ধরে জড়িত আছি তাদের সাংগঠনিক দিক থেকে, আবার আমি আমাদের ডাক্তারদের বিভিন্ন অ্যাসোসিয়েশনের সঙ্গেও যুক্ত আছি। তো এক চিকিৎসক হিসাবে বলতে পারি এটা মানে দ্ব্যর্থহীন ভাষায় যে এবছরে এত বড় উৎসব আমাদের করা উচিত নয়। কেন, একটা ছোট বাচ্চা বা একটা সমষ্টিগত কতগুলো শিশু যদি দৌড়ে পুজো মণ্ডপে গিয়ে খেলতে শুরু করে, তাদের মা বাবার সঙ্গে বলে ঠাকুর দেখতে যাব, সেটাকে আমরা কিছুতেই আটকাতে পারবো না। ফলে এই বছরে উৎসবটাকে উৎসবের মতো না করে
যেরকম ভাবে বেলুড় মঠ বা সন্তোষ মিত্র স্কোয়ার কলকাতাতে করছে এবং অনেক পুজো এবং আমরাও করছি, যে এবছর বাড়িতে বসে ঠাকুর দেখাই ভালো, মণ্ডপে না যাওয়াই ভালো। কেন, মণ্ডপে গেলাম দুদিন পরে জ্বর এলো, কাশি হলো, এবং তার মধ্যে যদি একটি বয়স্ক লোক হয় তাকে হয়তো হসপিটালাইজ হলো এবং তার কিছুদিন পরে তার আরও একটা জটিল সমস্যার হয়ে গেল। তো এই বছরে আমি বলবো বাড়িতে বসেই পুজো দেখা ভালো, উৎসবটাকে উৎসবকে ওরকমভাবে উৎসবের আঙিনায় না গিয়েই পালন না করাই ভালো। আমার মতে এই পুজোয় না বেরোনোই ভালো। এখন যা সিচুয়েশান আছে খুবই মানে খুবই খারাপ পরিস্থিতি, তো খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না, আর যদি বেরোন মাস্ক অবশ্যই মাস্ক পরে আর সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন। অবশ্যই মানে ছোটদেরকে ঠিকঠাক রাখা তো খুবই দরকার, কারণ এখন যা পরিস্থিতি আছে পুজোর পরে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, এবং মানে হসপিটালে বেড পাওয়া খুব খুব ডিফিকাল্ট এখন। সুতরাং ছোটদেরকেও যদি বের করতে হয় একবার বের করবেন দিনের বেলা মাস্ক পরিয়ে অবশ্যই, এবং দেখবেন যদি ভিড় থাকে সেখানে যাবেন না, আর যেই জায়গাগুলোতে ভিড় আছে ভিড় এড়িয়ে চলুন, আর অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবেন। এই শারদীয়াটা এবার একটা ব্যতিক্রমী ঘটনা, কারণ পুজো বারবার আসে কিন্তু কোভিড আসে না। কোভিড-19 নতুন একটি রোগ যার দাপট দেখে আমরা সত্যি কিছুটা ভীত সন্ত্রস্ত। বহু ডাক্তার মারা গেছেন, বহু মানুষ মারা গেছেন, 1 লাখের ওপর মানুষ ভারতবর্ষে মারা গেছেন। তো এই জায়গায় থেকে কোভিড কিন্তু এখনও আছে, করোনা ভাইরাস আমাদের ছেড়ে চলে যায়নি, সমাজে তার কতদিন থাকবে সেটাও আমরা জানি না, এটা চিরকালীন না সময়কালীন এই মুহূর্তে কোনো সিদ্ধান্তে আমরা উপনীত হতে পারিনি। কিন্তু আমরা মানুষ, আমাদের কিন্তু বাঁচতে হবে, জীবনটা খুবই মূল্যবান। সেই ক্ষেত্রে আমার একটা অনুরোধ রইল, বা কিছু সতর্কবাণী বলুন তা রইল আপনাদের জন্য, সেটা হলো পুজোটা আমরা এবার একটু অন্যভাবে পালন করব। আমরা বুঝতে পারছি সবারই পুজোর জন্য আমরা দীর্ঘ সময় একটা বছর অপেক্ষা করে থাকি, আনন্দ উন্মাদনা উপভোগ সব কিছু করতে চাই, কিন্তু এই বছরটা আমরা যদি একটু বিপদ সীমার বাইরে চলে না যাই সেটা কিন্তু আমাদের একটা দায়িত্ব নিতে হবে, এবং প্রত্যেক মানুষকে দায়িত্ব নিতে হবে। আমরা এবার জনপ্লাবন, জনস্রোত, জনসমুদ্র কিন্তু দেখতে চাই না। আমরা পুজো মণ্ডপে নির্ধারিত কিছু মানুষ, কিছু সংখ্যক মানুষ যদি পুজো দেখতে যান সেটাই হবে ভালো, কারণ যেখানে জনপ্লাবন বা জনসমক্ষে মানুষ চলে আসছে একটা প্রমাণিত হচ্ছে কোভিড-19 কিন্তু সেখানেই সংক্রমিত করছে মানুষকে এবং একজন আরেকজনকে ছড়িয়ে দিচ্ছে। এর মধ্যে বহু মানুষ আছেন যারা উপসর্গবিহীন, এই উপসর্গবিহীন মানুষরা কিন্তু অনেক বেশি ছড়িয়ে দিচ্ছেন, তাদের হয়তো উপসর্গ নেই কিন্তু তারা কিছু মানুষকে ছড়িয়ে দিচ্ছেন, আর ভাইরাসের পরিমাণটা অনেকের শরীরে একটু বেশি ঢুকছে, তখনই কিন্তু শরীরের মধ্যে একটা প্রদাহ তৈরি হয় এবং তখন কিন্তু জটিলতার পরিস্থিতি তৈরি হয়। এই জটিলতার পরিস্থিতি যাতে তৈরি না হয় সেটাই কিন্তু আমাদের দেখার করণীয়। চিকিৎসক হিসেবে এটাই বলবো যে এটা আটকাবো কী করে, মাস্কটা আমরা পরে থাকবো, মাস্ক ছেড়ে কিন্তু আমরা যাব না। যেখানে যদি পুজো প্যান্ডেলে আমরা যাই কয়েক মিনিটের জন্য হলেও, যেখানে মানুষের মেলামেশার সম্ভাবনা আছে সেখানে মাস্কটা সঠিক জায়গায়, নাক আর মুখ, কিছুটা চোখ, যদিও চোখ নিয়ে অতটা বেশি ভয়ের নেই কিন্তু নাক আর মুখটা যেন খুব ভালো করে ঢাকতে হবে। এই ছিদ্রগুলোই হচ্ছে করোনা ভাইরাসের দ্বার, এই দ্বারগুলোকে অবরুদ্ধ করতে হবে, আটকাতে হবে, তাহলেই কিন্তু আমরা বাঁচব। মাস্ক পরে থাকবেন, হাতটা বারবার ধোবেন, সাবান জল দিয়ে ধুতে পারলে সবচেয়ে ভালো, তা না হলে শুদ্ধিকারক সঙ্গে রাখবেন, শুদ্ধিকারক ব্যবহার করবেন। আরেকটা কথা, রুমাল আর বা টিস্যু যদি রাখেন সেটা অনেক সুবিধা, কারণ যদি একটা সর্দি কাশি হলো আপনি টিস্যুটা নিয়ে মুছে আপনি একটা নির্দিষ্ট জায়গায় বর্জন করতে পারবেন, রুমালটা সেটা পারবেন না, রুমালে আবার লাগতে পারে নোংরাটা, সেইখান থেকে আবার কিন্তু পুনরায় সংক্রমণ হবে। সেই কথাটা ভেবে আপনারা একটু চিন্তা করবেন, আর জল রাখবেন, জলটা প্রচুর পরিমাণে খাবেন, অজানা অচেনা জায়গা থেকে কিছু খাবার খাবেন না।
আমাদেরকে স্বাস্থ্যবান করে তুলতে হবে, সুস্থ রাখতে হবে। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আসুন আমরা সবাই মিলে প্রতিজ্ঞা করি এই রোগটাকে আমরা শেষ করব, এই রোগটাকে আমি নিষ্ক্রিয় করব, এর এই দাপট থেকে আমরা মুক্ত হব। আশা করি আপনারা পালন করবেন এবং আমরা হয়তো পুজোর পরে দেখব সংক্রমণটা সেইভাবে ছড়ায়নি যে আশঙ্কাটা আমরা করছিলাম। কিন্তু এই অঙ্গীকার যদি আপনারা করতে পারেন, এই সমস্যার সমাধান কিন্তু মানুষজনই করতে পারে। ব্যক্তিগত মানুষ তারা যদি ব্যক্তি হিসেবে তারা এই দায়িত্ব নেন, আশা করা যায় আমরা সুফল পাব। ধন্যবাদ, ভালো থাকবেন। আবার শারদীয় আর অনেক ভালোবাসা শুভেচ্ছা, বড়দেরকে প্রণাম। আমি ডক্টর অরিন্দম বিশ্বাস। तिस्ता नदी से बहकर आए हुए ज्वलनीय वस्तुओं से तैयार कर रहे हैं काटुम कुटुम शिल्प, जिस शिल्प का मांग देश से लेकर विदेशों में भी फैला हुआ है। तिस्ता नदी से बहकर आए हुए ज्वलनीय वस्तुओं से काटुम कुटुम शिल्प बनाने में ख्याति अर्जन किए हैं जलपाईगुड़ी शहर के सेनपारा के निवासी बनमाली सरकार। 60 वर्षीय बनमाली सरकार लगभग 50 वर्षों से इस काटुम कुटुम शिल्प में अपने प्रतिभा को निखार रहे हैं। देश तो देश, विदेश में भी बनमाली सरकार का प्रतिभा फैला हुआ है। बनमाली सरकार अपने ही घर से विभिन्न प्रकार के वस्तुएं तैयार करने में सक्षम है। तिस्ता नदी में बहकर आए हुए साल, सेगुन इत्यादि पौधे का मूठा, शेखर, खड़ी इत्यादि फेंका हुआ काठ विभिन्न लोगों के पास से संग्रह करके विभिन्न प्रकार के मूर्ति, गाछ, प्राकृतिक वस्तुएं एवं यहां तक कि मनुष्य के चेहरे जैसा पशु पक्षी इत्यादि तैयार करने में ख्याति लाभ प्राप्त किए हैं काटुम कुटुम शिल्पी बनमाली बाबू। बनमाली बाबू सरकार द्वारा आयोजित विभिन्न मेले में अपने तैयार किए हुए वस्तुएं ले जाते हैं एवं उन वस्तुओं की मांग बाकी वस्तुओं की तुलना में अधिक होती है, यह कहना है बनमाली सरकार का। बनमाली सरकार का कहना है कि ज्वलनीय काठ से विभिन्न प्रकार के वस्तुओं को प्राकृतिक रूप देते हैं एवं उनके द्वारा तैयार किए गए वस्तुओं की मांग भी बहुत होती है, परंतु अभी कोरोना परिस्थिति के कारण उनके द्वारा तैयार की गई वस्तुओं की मांग में कटौती आ गई है, यह कहना है प्रतिभा संपन्न बनमाली सरकार का। আমি আগে জানতাম না যে এটাকে কী বলা হয়। না আমি কাঠের কাজ করতে করতে তো ওই ন্যাচারালি যে কাঠের গাছের শিকড়ে বিভিন্ন রকমের একটা আকৃতি, হ্যাঁ সেই আকৃতি মানে আমার চোখে ভাসে। হ্যাঁ তো আমি নিজে নিজে জিনিসগুলো মানে তৈরি করার খুব আমার মানে ইচ্ছা জাগলো, তারপরে এগুলো তৈরি করতে শুরু করলাম। এবার তৈরি করতে করতে এটা আমার 1990 সাল থেকে, তার আগে আমি কাঠের কাজ করতাম। তো এই জিনিসগুলো যখন তৈরি করতে গেলাম, তাহলে মালগুলো বিক্রি হবে কোথায়? আমি ফুটপাতে আগে বিক্রি করতাম বিভিন্ন লোকাল যে সমস্ত প্রোগ্রাম হতো সে সমস্ত জায়গায়। তারপরে গভর্নমেন্টের থেকে যে শিল্প প্রোগ্রাম হয় এটা তখন আমি জানতাম না, পরে আমি জানার পরে থেকে সংগ্রহ করে এই কাঠ, এই সংগ্রহ করেই আমাদের নিকটে যে তিস্তা নদী আছে, এই তিস্তা নদী বর্ষার সময় যে সমস্ত মানে জলের ধাক্কায় যে সমস্ত নদীর গর্ভে যে সব মানে কাঠ খড়ি মানে জলের থেকে ভেসে বা গড়িয়ে জলের ধাক্কায় আসে, তো জনবসতি আসে তিস্তার পাড় দিয়ে, তারা লাকড়ির জন্য ওগুলো তুলে নিয়ে আসে। তো সেই লাকড়ির থেকে মোটামুটি আমি চুজ করে যেগুলো মানে জ্বালানি আর কি, হ্যাঁ সেই জ্বালানির থেকে চুজ করে আমি বিভিন্ন এই কাটুম কুটুম বা বিভিন্ন রকমের ফার্নিচার সে নানা রকম আর কি এসব এক একটা জিনিসভাবে তৈরি করার চেষ্টা করছি বা করছি। চাহিদা কেমন? হ্যাঁ মার্কেটে ভালো চাহিদা আছে, হ্যাঁ ভালো চাহিদা আছে। আর মোটামুটি আমার রাজ্যের মধ্যে আমাদের সারা বছর যা কালেকশন হয়, যা তৈরি হয়, মোটামুটি বিক্রি হয়ে যায় মোটামুটি তাও 30 বছরের উপরে। এটা মানে বলে বোঝানো কঠিন যে যেটা মানুষে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে, আর সেই জিনিসটা দিয়ে আমি যে তৈরি করছি জিনিসগুলো মানুষ আদরের সহিত নিচ্ছে বা ঘরে রাখছে বা ব্যবহার করতে পারছে, এতে আমার প্রচণ্ড আনন্দ লাগে যে আমি একটা জিনিসকে বাঁচিয়ে রাখতে পারলাম। अब वक्त हो चुका है छोटे से अंतराल का, मिलते हैं छोटे से अंतराल के बाद।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। মনোরম এবং ঐতিহ্যবাহী পরিবেশে বিবাহ ও অন্যান্য অনুষ্ঠান আয়োজনের সুব্যবস্থা আপনাদের জন্য নিয়ে এসেছে ক্লাব গার্ডেন। এখানে রয়েছে সুবিশাল ফুলবাগান এবং অনুষ্ঠানের জন্য মুক্ত মঞ্চ, আরও রয়েছে বিবাহ বাসর এবং বিভিন্ন অনুষ্ঠানের জন্য সুবিশাল হল রুম। এছাড়া রয়েছে বেশ কয়েকটি ছোট ঘর। শুধু তাই নয়, চার চাকা ও দু চাকার গাড়ি পার্কিং এর জন্য রয়েছে বৃহৎ আকারের পার্কিং লট। তাই যে কোনো অনুষ্ঠানের বুকিং করতে সরাসরি যোগাযোগ করুন জলপাইগুড়ি ক্লাব কোম্পানি লিমিটেড, ক্লাব রোড, জলপাইগুড়িতে। ফোন নম্বর 9434411110 এবং 9434123484। জলপাইগুড়ি শহরে রুচি সম্পন্ন থাকা ও খাওয়ার জন্য অত্যন্ত সুনামের সঙ্গে আপনাকে স্বাগত জানাচ্ছে গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্ট। অত্যাধুনিক মানের ঝাঁ চকচকে এই হোটেল ও রেস্টুরেন্টটি রয়েছে শহরের থানা মোড়ে। এখানে ভীষণই কম খরচে মিলবে লাক্সারি সার্ভিস। গোল্ডেন ভ্যালিতে রয়েছে 23টি ঝাঁ চকচকে রুম। এখানে পাবেন আধুনিক মানের জিমের সুবিধাও। তাই চলে আসুন শহরের কেন্দ্রস্থলে অবস্থিত গোল্ডেন ভ্যালি হোটেল ও রেস্টুরেন্টে। যোগাযোগ 7797429779। এবার পূজায় নিজেকে সুন্দর করে সাজাতে চান কিংবা শাড়ির ম্যাচ করে গহনা কিংবা চুড়ি পরতে চান, তাহলে চলে আসুন বিনা ফ্যাশন স্টোরে। এখানে সুলভ মূল্যে আপনার পছন্দের যে কোনো ড্রেসের ম্যাচিং জুয়েলারি পেয়ে যাবেন। ঝুমকা, চুড়ি, পেন্ডেন্ট, নেল পলিশ, লিপস্টিক সহ ল্যাকমির ক্রিম, ফাউন্ডেশন, প্রাইমারের সাথে পেয়ে যাবেন নিজেকে সাজানোর আরও অনেক কিছু। আমাদের ঠিকানা বিনা ফ্যাশন স্টোর, গ্রাউন্ড ফ্লোর, ভিশাল মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নম্বর 7908301330 অথবা 9932595156 এই নম্বরে। আপনি কি বিভিন্ন সমস্যায় জর্জরিত? এই সমস্যাগুলির পেছনে আপনার কোনো গ্রহদোষ নেই তো? এই সমস্যার কারণ ও প্রতিকার জানতে যোগাযোগ করুন শ্রী অনির্বাণ গোস্বামীর সঙ্গে, যিনি এমএসসি ইন কেমিস্ট্রি পাস এবং কৃষ্ণমূর্তি পদ্ধতিতে জ্যোতিষ গণনা করে থাকেন। আজই যোগাযোগ করুন 7872723976। ফির সে লট আয়ে অন্তরাল কে বাদ। हाथ से तैयार किया हुआ बांस जातीय विभिन्न वस्तुओं का उचित मूल्य नहीं मिलने पर संकट में आ गए हैं छोटे छोटे बांस शिल्पी। पिछले कुछ वर्षों से उत्तर बंगाल सहित जलपाईगुड़ी शहर में विभिन्न छोटे छोटे बांस द्वारा तैयार किया हुआ बांस की सामग्री की मांग नहीं होने के कारण बहुत ही आर्थिक संकटों से गुजरना पड़ रहा है बांस शिल्पियों को। हाथ से तैयार किया हुआ बांस जातीय विभिन्न वस्तुओं की मांग में कमी आने के कारण बांस शिल्पियों को इस कठिन परिस्थिति में अपने परिवार का पेट भरना मुश्किल हो गया है। सारा दिन में एक या दो बांस का मचान या बांस का बेरहा तैयार करने पर भी उन मचान या बेरहा का कोई मांग नहीं है, यह कहना है बांस शिल्पियों का। विभिन्न स्थानों से जुगाड़ करके एक एक बांस ले आना एवं उन सब से विभिन्न वस्तुएं तैयार करके विक्रय करना उनके लिए बहुत कष्टकर हो गया है। इस विषय पर बांस शिल्पियों का कहना है कि बांस द्वारा तैयार किए हुए वस्तुओं की मांग नहीं है, विक्रय भी नहीं है, सारा दिन का हाजिरा भी नहीं मिल पा रहा है यह काम करके। जलपाईगुड़ी के बांस जातीय कारीगर का कहना है कि वर्तमान में चारों तरफ आधुनिक ईंटा से घर बनाने के कारण अभी कोई व्यक्ति बांस का बेरहा नहीं लगाते हैं, फलस्वरूप अब बांस का व्यवहार भी नहीं होता है। ग्राम अंचल के विभिन्न स्थानों पर भी अब बांस झाड़ काट कर बस्ती बना दिया गया है, फलस्वरूप बांस शिल्पियों को बांस झाड़ के अभाव में बांस भी ज्यादा मूल्य देकर खरीदना पड़ रहा है, यह कहना है बांस शिल्पियों का। ये आशा करब जो दूटा बिक्री है बसी दामे दूटे पैसा जो हाथे आसे कोई बिक्री बार्ता तो किच्छू है ना आगे जे रखम बिक्री होत से रखम आगे बसि हतो ए तुलने बिक्री है ना प्रत्येक गत बार तो इस समय आपने भीड़ थक हाँ वही बार तो देखो एकदम फाका কি কারণে মনে হচ্ছে ওই যে করোনা মরোনা এগুলো নিয়ে। एक तरफ बंगालियों का सर्वश्रेष्ठ उत्सव दुर्गा पूजा एवं दूसरी तरफ समस्त राज्य में फैला हुआ है बेलगाम कोरोना संक्रमण। पिछले कुछ दिनों में तकरीबन 4000 व्यक्ति कोरोना से संक्रमित हुए हैं एवं स्वस्थ हुए लोगों की संख्या 3100 से 3300 तक, अर्थात प्रत्येक दिन ही राज्य में नए संक्रमितों की संख्या बढ़कर हुआ 700 से 900। दूसरी तरफ मृतकों की संख्या प्रत्येक दिन 60 के ऊपर जा रहा है एवं इस भयानक कोरोना संक्रमण की रोकथाम के लिए
लिए मंगलवार से फिर पुलिस का धरपकड़ शुरू करते देखा गया। कहा जाता है कि सीधा उंगली से घी नहीं निकलता है, घी निकालने के लिए उंगली टेढ़ा करना ही पड़ता है, इसलिए लाख समझाने के बाद भी मनुष्य जब सचेत नहीं हो पा रहे हैं तो फिर से पुलिस प्रशासन को कठोर नियमों के साथ उतरना पड़ा। मंगलवार सुबह से ही अन्य राज्य के साथ साथ बीरभूम के विभिन्न स्थानों पर बीरभूम पुलिस द्वारा धरपकड़ शुरू किया गया। वर्तमान परिस्थिति में जहां कोरोना महामारी को रोकने के लिए बिना मास्क पहने किसी भी व्यक्ति को घर से बाहर नहीं निकलना चाहिए, इस परिस्थिति में अधिकतर व्यक्ति ही बिना मास्क के निकल पड़ रहे हैं। इन्हीं परिस्थिति को ध्यान में रखकर बीरभूम के विभिन्न थाना की तरफ से अभियान चलाकर उन मास्क विहीन व्यक्तियों को रोका गया एवं उन्हें गिरफ्तार किया गया। यह अभियान चला सिउरी, बोलपुर, नानूब, लाभपुर, रामपुरहार, माल बाजार, साइया सह प्रत्येक थाना में। बीरभूम जिला पुलिस की तरफ से जानकारी मिलती है कि सुबह 10 बजे तक अभी तक सिर्फ सिउरी थाना के अंतर्गत इलाके से 68 व्यक्तियों को रोका गया एवं 27 व्यक्तियों को गिरफ्तार किया गया। पुलिस की तरफ से आगे जानकारी मिलती है कि यह अभियान लगातार कई दिनों तक चलेगा। इसके साथ साथ पुलिस की तरफ से मंगलवार से ही माइकिंग द्वारा प्रचार किया जा रहा है कि दुर्गा पूजा के दौरान साधारण मनुष्य को किन किन स्वास्थ्य विधियों को ध्यान में रखना होगा। इस विषय पर डीएसपी डीएनटी देवी दयाल कुंडू जानकारी देते हैं कि पूजा के समय सिउरी शहर के विभिन्न इलाकों में वाहनों का नियंत्रण किया जाएगा। टोटो चलाचल संपूर्ण निषेध रहेगा, जरूरी वाहन छोड़कर प्रवेश नहीं किया जाएगा। सोमवार कलकत्ता हाईकोर्ट की तरफ से वर्तमान कोरोना परिस्थिति के ऊपर विचार करके एकाधिक विधि निषेध के संबंध में निर्देश जारी किए गए हैं और इस निर्देश के अनुसार मंडपों में प्रवेश को लेकर कठोर निर्देश जारी किया गया है राज्य सरकार को। बीरभूम जिला पुलिस पक्ष से समस्त थाना मास्क स्पेशल ड्राइवर मास्क जरा पड़े ना तर एगेंस्टे प्रयोजन पदक्षेपमूलक कर्मसूची ने ही इते आज सिउरी थानार विभिन्न जो एलिकागुलो बस स्टैंड मद्रासा मोड़ मस्जिद मोड़ एसपी बांगलो मोड़ एवं आरो कतगुलो बस स्टैंड आरो कतगुलो जगहते आमरा जारा जारा मास्क पड़छे ना टाउन एरिया समस्त टाउन एरिया तादेरके आमरा डिटेन करछि। प्राय 27 जन मतो अरेस्ट होयेछे एवं 64 मतो डिटेन करा होयेछे एवं किछु किछु पुअर जारा लोक आछे जादेर मास्क केनार क्षमता नेई तादेरके आमरा मास्कओ डिस्ट्रिब्यूट करछि, अनेके मास्क डिस्ट्रिब्यूट करेछि एवं एटा एई पूजोर समय অনেক লোক রাস্তাতে বেরোবে কিন্তু কিছু কিছু লোক মাস্ক পরছে না এবং সোশ্যাল ডিস্টেন্সিং মানছে না, তার জন্য আমরা ক্যাম্পেইনিং করছি যাতে তারা সুস্থ থাকে এবং সবল থাকে এবং সোশ্যাল ডিস্টেন্স যাতে মানতে বাধ্য হয় তারই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।